আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ওয়েলকাম এট আই এন্ড গার্মেন্টস মিডিয়া চ্যানেল। ধন্যবাদ ভাই আমাদের চ্যানেলে আপনাদেরকে আসার জন্য। ওয়েলকাম এট আওয়ার প্রেজেন্টেশন হোয়ার ইউ গেট আই রিলেটেড কনসেপ্ট। টুডে আওয়ার প্রেজেন্টেশন টপিক ইজ আই রেসপন্সিবিলিটি পার্ট ওয়ান। এখন আমরা আলোচনা করব হোয়াট ইজ দা ওয়ার্ক স্টাডি। ওয়ার্ক স্টাডি কি? ওয়ার্ক স্টাডি ইজ দা সিস্টেমেটিক এক্সামিনেশন অফ দা মেথডস অফ ক্রাইম অ্যাক্টিভিটিস সো অ্যাজ টু ইম্প্রুভ দা ইফেক্টিভ ইউজ অ্যান্ড রিসোর্স অ্যান্ড টু সেট আপ স্ট্যান্ডার্ড পারফরমেন্স ফর দা অ্যাক্টিভিটিস বিং ক্যারি আউট। যাই হোক, আইর উপরে কিছু আলোচনা আমরা এখন রাখব। সেটা হচ্ছে বর্তমানে আই সর্বজায়গায় বিরাজমান, কিন্তু বাংলাদেশ সেক্টরে অনলি গার্মেন্টসে। আর বিশ্বের যদি অন্যান্য দেশের সাথে তুলনা করি তাহলে আই শিল্প প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানে আই জড়িত এবং আই প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানে আই লাগে। অর্থাৎ প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেই আইর প্রয়োজন আছে সর্ববিশ্বে। এখন ছোটভাবে আমি আলোচনা করব, মানে সংক্ষিপ্তভাবে, যে রিলেটেড রিসোর্স অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কি কি প্রয়োজন এবং আই কি দ্বারা কিভাবে কাজ করে সংক্ষিপ্তভাবে। ভাই কিছু মনে করবেন না। যাই হোক, আমি যেটা আলোচনা করতেছি যে রিসোর্স অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে সময় লাগবে, ম্যান পাওয়ার লাগবে, মানি লাগবে, ম্যাটেরিয়াল লাগবে, মেশিন লাগবে, এনার্জি অ্যান্ড রিসোর্স লাগবে এবং আদার্স অনেক কিছুই লাগবে। এই জিনিসগুলো যখন একটা ফ্রেমের ভিতরে থাকবে তখন একটা ডেভেলপ করা যায়। আই সবসময় চেষ্টা করবে নন প্রোডাক্টিভ টাইম কিভাবে রিডিউস করা যায়, অর্থাৎ লস টাইমটা কোথায় হইতেছে, কোথায় প্রবলেম হইতেছে, এই জিনিসগুলো যখন আই আপনার কি কাজ করবে এটার উপরে, তখন অটোমেটিকলি প্রোডাকশন, প্রোডাক্টিভিটি এবং প্রফিটেবিলিটি বাড়ানো যাবে। বাংলাদেশে শুধুমাত্র আইপিই এর উপরে, বুয়েট বলেন, শাহজালাল ইউনিভার্সিটি বলেন, এর বাইরেও পাবলিক ইউনিভার্সিটিতে অনেক সেকশন খোলা হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আইপিই এর বাইরেও যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড লেখাপড়া করে তাদেরকেও আই ডিপার্টমেন্টে যে কোনো সময় চান্স পাই অথবা তাদেরকে কাজে লাগিয়ে বর্তমান বাংলাদেশ সেক্টরে জেনারেল এবং আইপিই আই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এরা সবাই একসাথে কাজ করছে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি ডুইং থিং পোস্ট ইন রাইট টাইম, আইর কাজ এটাই। এখন আমি আই রেসপন্সিবিলিটি নিয়ে 12 থেকে 13টা পয়েন্ট আলোচনা করব প্রথম পার্টে, আপনারা মনোযোগ সহকারে শোনেন। স্ট্রংলি ফলো আপ কাটিং, সুইং, ফিনিশিং উইথ কোয়ালিটি ডিপার্টমেন্ট, মেক প্রোভাইড ফলো আপ কাটিং, সুইং অ্যান্ড ফিনিশিং শিপমেন্ট প্ল্যান। এরপরে 3 নম্বরে অ্যাভারেজ অ্যারেঞ্জ এ পার্টিসিপেট ডেলি প্রোডাকশন মিটিং, কালেক্ট অল অর্ডার কনফার্ম প্লাস প্রজেকশন ফ্রম মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট। 5 নম্বর পয়েন্ট যদি আলোচনা করি, মেক লাইন ওয়াইজ প্রোডাকশন প্ল্যান বেজ অন ফেব্রিক ক্রিমস ইন হাউস উইথ কনসিডারিং কাস্টমার ডেলিভারি ডেট, মেইনটেইন ফলো আপ টিএনএ কাট টু শিফট বেসড অন প্ল্যান নিড অ্যানালাইসিস দা স্যাম্পল ইফ নিড টু ডেভেলপ, স্টাইল ওয়াইজ কার্ড মার্ক ড্রিল মার্ক প্লেস নিড টু ইনশিওর 100% এটি আইন কাজ, এভরি অপারেশন নিড টু রিভিউ দেন সাইট সেট উইল বি মেক। 10 নম্বর পয়েন্টে যদি আলোচনা করি, বিফোর মেক সাইট সেট নিড টু মেক মুক আপ ফর ক্রিটিক্যাল অপারেশন। 11 নম্বর পয়েন্ট যদি আলোচনা করি, বিফোর 7 ডেজ অফ বাল্ক ইনপুট নিড টু অর্ডার দা স্পেশাল ফোল্ডার গাইড ইটিসি। এখন 12 নম্বর পয়েন্ট যদি আলোচনা করি, বিফোর সাইট সেট নিউ স্টাইল মিনিমাম 3 ডেজ বিফোর নিড টু প্রোভাইড লেআউট শিট রিকোয়ারমেন্ট ডিপার্টমেন্ট। এখন যদি আমি 13 নম্বর পয়েন্ট আলোচনা করি, লেআউট প্রোডাকশন পিপল সিগনেচার কপি শুড কিপ ইন লাইন ওয়াইজ প্রোডাক্ট ফটোকপি হ্যান্ড ওভার টু প্রোডাকশন পিপল। এরপরে থ্যাংক ইউ, এনি সাজেশন ইন কমেন্টস এবং ইফ নিডেড সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু নো মোর গেট দ্য এক্সক্লুসিভ ভিডিও। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো অবশ্যই নিত্য নতুন কোনো ভিডিও পাবেন এবং সাজেস্ট করবেন। এবং আইর উপরে আমি 3টে পার্টে আপনাদের সাথে কাজ করব, যেগুলি কন্টিনিউ আপনি পাবেন। ফার্স্ট পার্ট আলোচনা করছি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
এবং আদার্স বন্ধু বান্ধবকে পরামর্শ দিবেন যে তোমরা এই চ্যানেলটি দেখো। আমি কোনো খারাপ উদ্দেশ্যে চ্যানেলটি